এখন হচ্ছে দুপুরবেলা তা ভাবলাম আজকে সব কাজটা সারা হয়ে গেছে আর ভিডিও টিডিও এডিটিং করতে বসিনি তো এই সময় আজকে একটু শুই ভালো লাগছে না আর কিছু ওয়েদারটাও ভালো নেই তো আজকে একটু শুই তো কোথায় শোবো আপনারা দেখুন একবার দেখুন আমি দুদিকে দুটো বিছানা পেতেছি মানে ওইদিকে একটা বালি ওইদিকে একটা বালিশ পেতেছি এদিকে একটা বালিশ পেতেছি যেখানে যে ডিস্টার্ব করবে আমি অন্য বালি থেকেই শোবো তো তারপরও আমার অবস্থাটা দেখুন আমি এখন বিগত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হলো তারও বেশি হয়তো এক ঘন্টা হবে আমি বসে আছি আমি জায়গা পাচ্ছি না আমার বিছানাটা একটা দেখুন এখানে আমি একটা বিছানা পেতেছিলাম এই যে একটা বালিশ দেওয়া আছে এটা পাঁচ বালিশ সেই বিছানা পুরোটাই দখল করে শুয়ে আছে পুকুর ওকে ওঠানো যাবে না বিগত অনেকবার চেষ্টা করেছি বললাম ওরে তুই এইখানটায় শো উনি এখানটায় উঠবেন না ঠিক করে রেখেছে উনি আজকে বালিশটা দখল করেছে আর এইখানে আমি বালিশ পেতে হচ্ছে রুহি এই যে রুহি ছোট ছোট বিছানা সেখানে রুহি আবার জমিয়েছে আর ওইখানে একটা বিছানা পেতে বিছানার উপরে ছড়ালি কানচে একটা খেলা যদি আমি এদিক থেকে ওদিক করে দিচ্ছি তা ব্যাপক কান্না ব্যাপক কান্না সে মনে হচ্ছে আমি বোধহয় ওর জীবনটা কি করে নিলাম ছাড়খাড় করে দিচ্ছি একটা খেলা সরালে খেলা সরানো যাবে না খেলা ওইখান থেকে জানলা থেকে বার করে করে এখানে সব ছুঁড়ে ফেলেছে এই দুটো এখানে এসে পড়েছে আর এ এখানে শুয়ে আছে একে সরানো যাবে না নড়ানো যাবে না এনি প্রচণ্ডভাবে গভীর ঘুমা ঘুমিয়ে আচ্ছন্ন আর কি একে সরানোর কোনো মানে কোনো কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবার আমি কোথায় শুব সেই এক ঘন্টা যাবত আমি এখানে চুপটি করে বসে আছি চুপটি করে বসে আছি যে একটু শুতে দে কেউ যদি এক ফোঁটা একটু দয়া করে আমার ওপর যে আহ মাটা কত খাই খেটেছে সারাদিন পরিশ্রম করেছে আমাদের খাইয়েছে দাইয়েছে কারণ একটু দয়া হচ্ছে না কোনো দয়া নেই মায়া নেই কিচ্ছু নেই ওরা নিজেরা নিজের মতো খেলে যাচ্ছে আর আমি চুপ করে বসে আছি ওরে একবার একে বলছি ওরে সরে একবার ওকে বলছি ওরে সরে একটু জায়গা দে কেউ আমাকে জায়গা দেবে না কেউ আমাকে জায়গা দেবে না এক ফোঁটা জায়গা দেবে না এইভাবে বলুন এইভাবে পাড়া যায় হ্যাঁ পাড়া যায় এইভাবে পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি এদের জ্বালায় এই প্রত্যেক দিন দুপুরবেলা এটাই কাহিনী প্রত্যেক দিন দিন আমি করে বসে থাকবো হা করে ভোরের দিকে তাকিয়ে তো এবার দেখবো এরকম করতে 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 বিকাল আমার ঘুম হলো না তারপর রুহি এসে যথারীতি নিজের বিছানায় নিজেই এসে চুপটি করে ঘুমিয়ে পড়লো কুকু উঠে চলে গেল খেলার দিকে আর আমার তো অগুন্তি কাজ উঠে যাওয়ার কোনো মানে জায়গা নেই তো উঠে আমি ভুল বললাম আমার শোয়ার কোনো পরি মানে তখন আর প্রশ্নই ওঠে না অগন্তি কাজ তখন এইভাবে পাড়া যায় আমি বিরক্ত হয়ে অন্য ঘরে চলে যাই অন্য ঘরে গিয়ে নিজে কাজ করবো ঘরে আবার আমার ঘুম হয় না নিজের বিছানা নিজের বালিশ ছাড়া ঘুম হয় না আর এনারা আমার বালিশ বিছানা সদখল করে রেখে দিয়েছে কি বলবো আপনারা বলেন আমি খুব ভালো আছি ভীষণ আনন্দে আছি ভীষণ খুশিতে আছি এই যে আমার খুশি নেও না রাতের বেলাতেও এই একই সমস্যা চলে তাও রাতে বেলায় রুহিয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বাবা থাকে বাবা একটু বকে ধোকে একটু আদর টাদর করে নরমে গরমে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয় পুকুর পুকুরটাও বাবা থাকলেও বাবার কাছেই গিয়ে ঘুমায় বাবা গায়ের ওপরে বাবা বালিশে তখন আমার বালিশটা আমি ফিরি পাই তো রাতে একটু তাড়াতাড়ি আর কি ঘুমাই মানে শুতে শুতে আমার একটা দেড়টা হয়ে যায় মানে ওদের সব খাইয়ে দাইয়ে সবাইকে পরিপাটি করে বিছানা করে মশা তাড়িয়ে তারপরে ছই তারপরে তো অতবেলা অত হয়ে যায় তাই ভাবি দুপুরবেলা একটু শোভা উপায় নাই একদম উপায় নাই জবে থেকে এরা এসেছে তবে থেকে দুপুরবেলায় আমার আর ঘুম হয় না কী করবো করার নেই আমি তো সেবা ওদের আমি নিযুক্ত কিছু করার নেই এইভাবেই থাকতে হবে ওরা যখন আমাকে একটু শুতে দেবে শোভ না দিলে না দিলে কি আর বলবো বলুন কিচ্ছু বলার নেই কিচ্ছু